الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، اللهم فقهنا في الدين، اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. نحو سورة فاتحة যদি শুদ্ধ না হয় সলাৎ হবে না, ঠিক আছে? তো তো যারা ক্লাস পড়তেছো মোটামুটি বুঝে ফেলছো, তাই না? দেখতেছো যে কি পরিমাণ ভুল নিয়ে আমরা সলাৎ পড়তেছি, ঠিক আছে? সানা, তাশাহুদ, দরুদ, যে কোনো একটা দোয়া, এর মধ্যে এত অজস্র, একটা দুইটা না, শব্দে শব্দে ভুল। তো তাহলে যখন বুঝতে পারতেছো যে আমার ভুল আছে, তাহলে আমার জরুরি ভিত্তিতে, মনে করো আমার হঠাৎ করে আমার ক্যান্সার ধরা পড়েছে, এখন কত সিরিয়াসনেস আমার ভিতরে চলে আসবে, আমার ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে, মানে ঘুম হারাম হয়ে যায় মানুষের, তাই না? তো এইরকম সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে, যে আমার সলাতে যদি শুদ্ধ না হয় তাহলে আমার কি হবে, তাই না? তাহলে এরকম ভাবে তোমাকে সিরিয়াসলি নিতে হবে। ভালো করে বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস ক্লাসে আপুদেরকে পড়াটা শুনিয়ে সলাতে যা পড়ছো একদম শুদ্ধ করিয়ে নাও, ঠিক আছে? যে যে ভুলগুলো আছে একদম লিখে মার্ক করে যে কোথায় ভুল হচ্ছে, তাহলে ওই জায়গাটা শুদ্ধ করে নিয়ে বারবার চেষ্টা করে ইনশাল্লাহ রমাদানের পূর্বে একদম একটা চ্যালেঞ্জ নাও, যে রমাদানের পূর্বে আমি প্র্যাকটিস ক্লাসে টিচার আপুকে সব পড়া শোনায় ফেলবো যা যা আমি নামাজে পড়ি, এবং আমি এটুই এটুকু শুদ্ধ করে নিব। যারা আজকে আবার নতুন করে জয়েন করতেছো, কোনো অসুবিধা নাই, সানা, তাশাহুদ, দরুদ আমি যা যা পড়িয়েছি সবই টাইম লাইনে, যদি একটু স্ক্রল করো টাইম লাইনে সব আছে, একদম প্রথম ক্লাস থেকে সবই আছে, ওটা আবার একটু শুনে নাও। আপু, 3 নং আর 4 নং ক্লাসটা কি টাইম লাইনে পাচ্ছি না? আপনি কি রেকর্ড করতে ভুলে গেছিলেন? ক্লাস আপু আপনি গ্রুপে জয়েন করেন বলছি মনে যে হয়, শোনো জি মনে জি হয় আমি মেনশন করি নাই যে 4 ক্লাস, কিন্তু আচ্ছা আচ্ছা আপু, আছে আছে, ক্লাস আমি আছে। দিয়ে দিব গ্রুপে। আর এমন না যে সানা যদি তুমি মিস করো তাহলে তাশাহু তুমি বুঝতে পারবে না, এটা না, বুঝতে পারছো? কোশ্চেন আজকে আমরা যেটা ক্লাস পড়ানো হচ্ছে, শেষে করি আপুরা। আজকে যেটা পড়া হচ্ছে জাস্ট আজকে শুদ্ধ করে নাও, তাহলে সুরা ফাতিহাটা ভালো সময় আসছে যে সুরা ফাতিহা, আমরা সুরা ফাতিহাটা আজকে একটু শুদ্ধ করি, ঠিক আছে? তো দেখো প্রত্যেক সলাতে সুরা ফাতিহার গুরুত্ব, এটা তো আর তোমাদের সালাম আলাইকুম আপু, হ্যাঁ আমি এই মর্নিং ক্লাসে জয়েন করছিলাম, তো আমি আজকে আবার ইভিনিং ক্লাসে এখন ওকে দেখতেছি, ওকে এখন ঠিক আমার আছে একটু আপু, টাইম কোনো আছে, সমস্যা আমি নেই, ইভিনিং। ও ওকে আচ্ছা ঠিক আচ্ছা আছে, কোনো আচ্ছা, অসুবিধা নেই, যে কোনোটাতেই করতে পারো, দুটোতেই করতে পারো, যত ইচ্ছে করতে পারো, কোনো সমস্যা নেই, প্রত্যেক দিন আমাদের হ্যাঁ ক্লাস, আপু, প্রত্যেক আমি দিন আসতে পারো। বাইরে থেকে, আমার সময় হয় না, আমি এই যে আপনাদের টাইম আর আমাদের টাইমে গিয়ে আচ্ছা ঠিক কনফিউজ, আছে আমি আপু, এতক্ষণ ঘুমে থাকি, ঠিক আছে আপু, যেটা আমি পড়া সুবিধা দিতে ওটাই পারি করো, না। আচ্ছা, আচ্ছা বাট আমি কালকে ঠিক একবার আছে। দিছিলাম এই। আম সরি আপু, একটু মিউট করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ক্লাস শেষে আপু কথা বললো, আমি সময় নিয়ে ইয়ে করব, কারণ দেরি হয়ে যাচ্ছে, অনেকের ব্যস্ততা আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদু, দেখো এই হাটা কোথা থেকে, কণ্ঠনালীর মধ্যখান থেকে, আলহামদু আলহামদু আলহামদু, ঠিক আছে? তো এইখানে কিন্তু অনেকের ভুল হয়ে যায়, অনেকে আছে আলে হামদু আলে, ঠিক আছে? তো এই মনে করো একটা শব্দ সবাই আমরা জানি, তারপরে দেখা যাচ্ছে এর মধ্যে ভুল আছে, এই হাটা যদি তোমার ভুল হয়ে যায়, তুমি যদি আলহামদু করে ফেলো তাহলে একদম অর্থ চেঞ্জ হয়ে যাবে। আলহামদু, এই হাটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে, কণ্ঠনালীর মধ্যখান থেকে, কণ্ঠনালীর মধ্যখান থেকে দুটো হরফ উচ্চারিত হয়, কি কি? আইন হা, আইন হা, আইন হা, ঠিক আছে? দেখো আইন মধ্যখান থেকে হলো আইন হা। এখন তুমি যদি আইন এটাকে হা, হামজা হা, যেটা আপুরা সবাই মিউট রাখো, যখন আমি শুধু আমি বলি তখন তোমরা মিউট রেখো, যখন আমি তোমাদেরকে শোনাতে বলি কিছু তখন শুধু আমাকে শোনাও, ঠিক আছে? নতুবা অনেক আপু তো নয়েজ হলে অনেকে শুনতে পাবে না, মনে করো। তাহলে দেখো তুমি যদি এই হাটায়, এই যেটা আলহামদু, এখানে যদি তুমি আলহামদু করে ফেলো, অর্থ হয়ে যাবে যে সকল আবর্জনা, সকল আবর্জনা আলহামদুলিল্লাহি আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ, বুঝতে পারছো কিভাবে অর্থ চেঞ্জ হয়ে যায়? আর তুমি যখন হা দিয়ে পড়ছো, আলহামদু, সকল প্রশংসা, অল দা প্রেজেস অ্যান্ড থ্যাংকস আলহামদু লিল্লাহি, লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, সকল প্রশংসা এবং ধন্যবাদ আল্লাহর জন্য, আলহামদু আলহামদু। হায়ের উচ্চারণটা অনেকের জন্য একটু কঠিন আছে, আইন
حا عين حا عا عي عو حا حي حو حا 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 এই জন্য এই যে তাসবিদের ক্লাস দেখো, স্পেশালি তোমাদেরকে আবার এইসব মাখরাজ গুলো শেখানোর জন্য, মাছ শেখানোর জন্য আবার তাসবিদের ক্লাস শুরু করেছি শনিবার সন্ধ্যা 6টা ইনশাল্লাহ, ঠিক আছে? আর এছাড়াও ভিডিও আছে, ভিডিওগুলো তোমরা একটু দেখো, ঠিক আছে? আমাদেরও ভিডিও আছে। তাছাড়া এই যে মোহাম্মদ নাসিল শাহরুখ, আমি বারবার তার উনি বড় একজন ওস্তাদ এই তাসবিদের, ঠিক আছে? ইউটিউবে তার সুন্দর চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে ওর তোমরা মাখরাজ গুলো একটু ভালো করে দেখো, মাখরাজ মাদ পুরা সুন্দর করে দেওয়া আছে, এখন এখনো চলতেছে তার ক্লাস গুলো। তো বিভিন্ন সোর্স থেকে তোমরা একটু দেখতে থাকো, একটু বারবার লিখে লিখে পড়ে পড়ে প্রথমত একটু মুখস্থ করো। ওকে, ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন আলামিন। দেখো আমি এ পর্যন্ত যত ক্লাস নিয়েছি ম্যাক্সিমাম ক্লাসে আমি জিজ্ঞাসা করি এটা পড়ানোর সময় যে বলতো দেখি আলামিন অর্থ কি, অনেকে একটা কমন মিস্টেক করে, কি জানো কি বলে, তোমরা জানো বিশ্বাসী বলে, আলামিন মানে বিশ্বাসী কি? বলে, সমস্ত বিশ্বাসী বলে, জগৎ, বিশ্বাসী বলে, জগৎ হ্যাঁ মালিক, বাদে হ্যাঁ বিশ্বাসী বলে, হ্যাঁ বিশ্বাসী। তো এটা কি বিশ্বাসী? আমি বলি তাহলে সুরা ফাতিহার প্রথম আয়াতের অর্থ কি হয়, এটা যদি বিশ্বাসী হয় আর কিছু হয় না। তাহলে দেখো কতটা আফসোস যে আমরা সুরা ফাতিহা সমস্ত মানে এটা মনে করো কোরআনের উম্মুল কোরআন, কোরআনের এটা মা বা সারাংশ, এটা আমা এইটাই আমরা যদি জানি না, এর থেকে লজ্জা আফসোসের বিষয় কি আছে? তাহলে দেখো আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন, রব্বিল রব্বুন, রব্বুন প্রতিপালক, রব লালন কর্তা পালন কর্তা, দ্য লর্ড, আলামিন হচ্ছে জগৎ সমূহ, আলামন জগৎ, আলামিনা জগৎ সমূহ, তাহলে রব্বিল আলামিনা। আমরা থেমে যাওয়ার কারণে আলামিন এইভাবে পড়ি, এইভাবে থেমে যাই, এটা হলো অক্ষ করার নিয়ম, কিন্তু শব্দটা হলো আলামিনা। কি সমস্যা? আপু, আমাদের ছোট প্রশ্ন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে দেওয়া হয়েছে আলামিন উপাধি, তাহলে ওইটা অর্থ কি? ওইটা হচ্ছে আমিন, আমিন এই জন্য দেখো আমাদেরকে আল জানতে হবে, আমিন, আল হ্যাঁ আমিন, এই আচ্ছা জন্য আমাদেরকে জানতে হবে যে দেখো হামজা এবং আইন এইটা যদি আমরা মিস্টেক করে ফেলি, কফ এবং কাফ যদি আমরা মিস্টেক করে ফেলি, কুল কুল হু আল্লাহ আহাদ, বলো তিনি আল্লাহ এক, কুল মানে বলো। এখন আমি যদি কাফ দিয়ে বলে ফেলি কুল, কুল মানে খাও, কুল আমি যদি বললাম কুল হু আল্লাহ আহাদ, খাও আল্লাহ এক, ঠিক আছে? তাহলে এইভাবে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো কোথায় আমিন হামজা আর এটা হলো আইন, আলামিন আলামিন আ আ, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই দেখো আলামিন আইন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, ঠিক আছে? একটা দুইটা জগৎ না, জগৎ সারা জগৎ, সারা জগতের প্রতিপালক আলামিন। দেখো আলামিন আছে কিন্তু আমরা যারা 50% কোর্স শুরুতে একটু করেছো, এক বচন থেকে বহুবচন, যেমন মুসলিমুন মুসলিমুন মুসলিমিনা, ঠিক আছে? কাফিরুন কাফিরুনা কাফিরিনা, একইভাবে আলামুন জগৎ, আলামুন আলামিনা জগৎ সমূহ, তাহলে রব্বিল আলামিনা জগৎ সমূহের প্রতিপালক, সারা জগতের প্রতিপালক, মানুষ জিন ফেরেশতা পোকা মাকড় প্রাণী জগৎ জীব জগৎ কত না জানা অজানা কত জগৎ রয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তার কি বা আমরা জানি? তাহলে যিনি জগৎ সমূহের প্রতিপালক, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, বলো তো দেখি কি বললাম আলহামদু মানে সকল সকল প্রশংসা, প্রশংসা, সকল প্রশংসা সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন
জগৎ সমূহের জগৎ অবস্থান সমূহের প্রথম প্রতিপালক, প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক প্রতিপালক। ওকে, আপু, বিশ্ব জগতের বলা যাবে? হ্যাঁ, বিশ্ব জগৎ মানে ওইটাই, জগৎ সমূহ, ঠিক আছে, বিশ্ব জগৎ মানে জগৎ সমূহ। জগৎ সমূহ, ওকে, মাশাআল্লাহ, আলামিন। আর রহমানির রহিম, দেখো, আর রহ আর আর রহ এ কিন্তু হা কণ্ঠনালীর মধ্যখান থেকে, এখন সবাই মিউট থাকো। আর রহমানির রহিম, আর রহ রহ কণ্ঠনালীর মধ্যখান থেকে হা হা আইন হা। আর রহমানির রহিম, নির রহিম, এটাও কিন্তু হা কণ্ঠনালীর মধ্যখান থেকে। রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি মালিকি, মিমে একটা মাদ আছে, মালিকি মালিক মাস্টার, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে দিবস, দিন মানে বিচার, তাহলে ইয়াউমিদ্দিন বিচার দিবস, ইয়াউমিদ্দিন বিচার দিবস। আর রহমানির রহিম, করুণাময় রহমান রহিম, অশেষ দয়ালু, মানে করো মুষলধারে বৃষ্টির মতো তার করুণা ধারা বর্ষিত হচ্ছে তো হচ্ছে, ঠিক আছে, যেটার কোনো সীমা পরিসীমা নেই। রহিম, দেখো, এটা এটা একটা মিনিং হলো যিনি কন্টিনিউয়াসলি দয়া করে যান, বিভিন্ন ধরনের এটার মিনিং আছে। তোমরা যদি আল্লাহর এই যে নামের গুণবাচক নামের একটা সিরিজ আছে, তোমরা যদি সিরিজটা শুনো না, অনেক ভালো লাগবে। চেনা অচেনা চেনা, রেইন ড্রপস মিডিয়ার একটা সিরিজ, চেনা অচেনা চেনা। তাহমিনা একটু লিঙ্কটা দিয়ে দিও তো, আপুরা একটু শোনার চেষ্টা করো। এখান থেকে তোমরা আল্লাহর এই গুণবাচক নামের এই বর্ণনাগুলো পড়ো, একদম 99টা নামের বর্ণনা দিয়েছে, এত সুন্দর। আমি আমি এই যে 2 বছর আগে রমাদানে, মানে লাস্ট ইয়ারের আগের ইয়ার রমাদানে, আমি ওটা শুনতে শুনতে একটা জায়গায় এসে আমি এমন কান্না করছিলাম, মানে সেটা এটা ছিল তোমার ওই যে কোন কোন কোনটা যেন, সিত্তির, সিত্তির আপু, সিত্তির, সিত্তির, এটা আমার মনে আছে, আমি এটা প্রায় এই গল্পটা বলি। সিত্তির মানে যিনি গোপন করেন, বুঝছো, সাতারা থেকে আসছে তো, মানে ঢাকা তিনি ঢেকে রেখেছেন। আমরা দেখো, আমরা জেনে শুনে, আমরা জেনে শুনে তার অবাধ্যতা করছি, তিনি যে কত বড়, তার হাতে আমার জীবন মরণ, আমার আমার বেঁচে থাকা, আমার ভালো থাকা, আমার সুস্থ থাকা, সবকিছু তার হাতে, তারপরও আমরা দেখো জেনে শুনে আমরা তার সীমা লঙ্ঘন করছি। সারা জগতের মালিক তিনি, কোন বললে ফায়াকুন, তিনি চাইলে এক্ষুনি আমাকে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে, আমি কথাই বলতে পারতাম না, আমাকে পঙ্গু করে, আমি অবাধ্যতা করলে আমাকে পঙ্গু করে তিনি আমার খাটে আমাকে ফেলে রাখতে পারেন, কিন্তু তিনি দেখো তারপর তিনি দয়া করেন, তিনি এত দয়ালু, তিনি ক্ষমা করতেই থাকেন, ক্ষমা করতেই থাকেন, যে না আমার বান্দা বুঝবে, আমার বান্দা ফিরে আসবে, তিনি এত ভালোবাসেন তার বান্দাকে, তিনি ক্ষমা করতেই থাকেন, তিনি বিভিন্ন ভাবে তাকে তাকে সাহায্য করতে থাকেন, যে আমার বান্দা বুঝুক, জানুক, আমার দিন বুঝেছে, আমার কাছে ফিরে আসুক, সে শয়তানের ধোকা থেকে ফিরে আমার কাছে সে ফিরে আসুক, সে জান্নাতে প্রবেশ করুক, সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক, আল্লাহর এত দয়া। তো তিনি, আমরা তার অবাধ্যতা করি, আবার তিনি কি করেন, তার নিজ দয়া দিয়ে আবার চান যে আমার বান্দার এই গোনাটা গোপন থাকুক, ঠিক আছে, তো আবার তিনি এটাকে গোপন রাখেন। আবার দেখা যাচ্ছে যে গোপন, অনেক সময় গোপন পাপ মানুষ গোপনে করে, আল্লাহ তাআলা সেটা কি করবেন, কিয়ামতের দিন বলবেন যে বান্দা তুমি এই পাপ করছিলা, সে বলবে হ্যাঁ, তুমি এই পাপ করছিলা, সে বলবে হ্যাঁ, বলবে দুনিয়ায় আমি তোমারটা গোপন রাখছিলাম, আজকে আমি তোমার তোমাকে ক্ষমা করে দিলাম, মানে আমলনামা থেকে সেটা আল্লাহ মুছে দিবেন। তো এরকম ভাবে দেখো, তারই অবাধ্যতা করছে, আবার তিনি এটা ভালোবাসেন যে আমার বান্দার এই গুণাটা, পাপটা গোপন থাকুক, কেউ যেন না জানে, সে যেন লজ্জিত না হয় কোথাও। সুবহানাল্লাহ। তো দেখো, আমরা কি চাইবো যে আমার পাপটা লোকে জানুক, আমি লজ্জিত হই, তাহলে আমি কেন পছন্দ করব যে আমার ভাইয়ের পাপটা, আমার ভাইয়ের গুণাগুলো লোকে জানুক, আমি তার কথা ভুলে বাড়াবো কিভাবে, তার কোনো একটা দোষ ত্রুটির কথা আমি কি কাউকে বলতে পারি, আমি নিজের জন্য যা পছন্দ করি না, আমি আমার ভাইয়ের জন্য তা কিভাবে পছন্দ করতে পারি, এটা কিন্তু মুমিন, মুমিন হওয়ার বৈশিষ্ট্য না এটা। ওই ব্যক্তি মানে মুমিন নয় যে নিজের জন্য যা পছন্দ করে, মানে মুমিন ওইটাই যে নিজের জন্য যা পছন্দ করে তা অন্য মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। ওকে, যাই হোক, তো হচ্ছে, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই অন্তরের প্রশস্ততার জন্য আল্লাহর কাছে দোয়া করব।
আল্লাহ আমার অন্তরকে আপনি প্রশস্ত করে দিন। রব্বি শরহ লি সদরি ওয়াসির লি আমরি, দোয়ার অনেক অর্থ আছে। তো আল্লাহ তাআলা ইসলামের জন্য যার বক্ষকে প্রশস্ত করে দেন, অন্তরকে বড় করে দেন, তার জন্য কিন্তু এসব পালন করা খুবই সহজ। তার অন্তরে এই ভাই বোনের প্রতি মহব্বত এমনিতেই জেগে যাবে। তুমি, তোমাকে আমি চিনি না, শুধু জানি তুমি আমার মুসলিম বোন, তোমার প্রতি আমার অটোমেটিক ভালোবাসা তৈরি হয়ে যাবে। কারণ কি জানো, মুসলিম শরীর, গোটা মুসলিম উম্মা একটা শরীরের মতো। তোমার শরীরের কোথাও পায়ে পায়ের তলা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত কোথাও এক জায়গায় পিন ফুটুক, ব্যথা লাগুক, চিমটি লাগুক, তোমার পুরো শরীর দিয়ে তুমি যেটা অনুভব করতে পারবা, কোথাও কেটে গেলে পুরো শরীর অনুভব করতে পারবা। তো মুসলিম উম্মার কেউ একজনও যদি কষ্টে থাকে, বিপদে থাকে, তোমার অন্তরে ব্যথা লাগবে। এটাই এটাই মুমিন। আমার অন্তরে যদি ব্যথা না লাগে, বুঝতে হবে আমি মুসলিম উম্মার অংশ না, আমি তার কেউ না, এই জন্য আমার ব্যথা লাগছে না, নতুবা আমার ব্যথা লাগা উচিত ছিল, সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক। ওকে, তাহলে আমরা পড়ায় ফিরে যাই। আর রহমানি রহিম, পরম করুণাময়, অশেষ দয়াবান। হ্যাঁ, তো তার দয়ার কোনো সীমা পরিসীমা নেই। নিঃশ্বাস যতক্ষণ আছে তিনি ক্ষমা করতে আছেন, তিনি তওবা কবুল করতেই থাকেন, তওবা কবুল করবেন, কিন্তু যখন একবারে মৃত্যু এসে পড়বে তখন আর সুযোগ নাই। আর দেখো, রহিম এর একটা অর্থ হচ্ছে গিয়ে যে মানে যিনি কন্টিনিউয়াসলি দয়া করে যান, আজকে দয়া করছেন কাল করবেন না এরকম না, তিনি কন্টিনিউয়াসলি দয়া করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু, ক্লাসে আছি, জুমে আসো। ওকে, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, মালিক মাস্টার, ইয়াউমিদ্দিন বিচার দিবস, বিচার দিবসের মালিক। ইয়াউম হচ্ছে দিবস, দিন হলো বিচার, ইয়াউমিদ্দিন বিচার দিবস, মালিক তো মালিক, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। ইয়াকা নাআবুদু ইয়াকা অনলি ইউ, ইয়া মানে কেবলমাত্র, শুধুমাত্র, অনলি অ্যালোন, ঠিক আছে, ইয়া, আর কা ইউ, ইউ আপনি, ঠিক আছে, তাহলে কেবলমাত্র আপনার, ইয়া কা কেবলমাত্র আপনার, না আবুদু আমরা ইবাদত করি। 50% কোর্স করলে চমৎকার ভাবে বুঝতে পারবে এইসব অর্থগুলো। না আবুদু, আবুদু আমি ইবাদত করি, না আবুদু আমরা ইবাদত করি, আবুদু না আবুদু, আশহাদু নাশহাদু, আ আর না, ঠিক আছে, আফ আলু নাফ আলু। ওকে, না আবুদু আমরা ইবাদত করি, ইয়াকা না আবুদু কেবলমাত্র আপনার, না আবুদু আমরা ইবাদত করি, আবাদা সে ইবাদত করেছিল, না আবুদু আমরা ইবাদত করি, কেবলমাত্র আপনার আমরা ইবাদত করি। ওয়া, ওয়া মানে এবং, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা নাস্তাইনু, আস্তাইনু নাস্তাইনু, আফআলু নাফআলুর মতো, আস্তাইনু নাস্তাইনু আমি সাহায্য চাই, নাস্তাইনু আমরা সাহায্য চাই, আমরা সাহায্য প্রার্থনা করি, ঠিক আছে। ওকে, তাহলে ইয়াকা নাআবুদু আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইনু এবং আমরা কেবলমাত্র আপনার সাহায্য চাই। দেখো, তোমরা অবশ্যই আপুরা সুরা ফাতিহার তাফসিরটা শুনবে, আমি কিন্তু এখানে কোনো তাফসির বা এই ধরনের কিছু ব্যাখ্যা করছি না, তোমরা একটু তাফসির, এর বিভিন্ন জনের তাফসির শোনা উচিত সুরা ফাতিহার, তাই না? মূল পুরা কোরআনের সার মর্ম এটা, প্রত্যেকটা, প্রত্যেক সলাতে, প্রত্যেক রাকাতে আমরা সুরা ফাতিহা পড়ি, সুরা ফাতিহা না পড়লে তার সলাতই হবে না। তাহলে এইটা কত গুরুত্বের সাথে আমাদের নিতে হবে, শাব্দিক অর্থ বুঝবো, তাফসির পড়বো, তাফসির শুনবো, মানে একদম শুদ্ধ করে তেলাবাত করবো ইনশাআল্লাহ। তাহলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আচ্ছা, তাহলে বলো তো দেখি কি পড়লাম। আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে কি, ইয়াউম দিবস, দিবস, দিন দিন, দিন দিবস দিন, দিবস দিন আপু, দিন ইয়াউম দিন হলো দিবস, আর হচ্ছে দিন মানে ইয়াউমিদ্দিন, বিচার, বিচার, বিচার বিচার, দিন, বিচার, বিচার ওকে, ইয়াউমিদ্দিন বিচার বিচার দিবস, দিবস
বিচার দিব, মালিক, বিচার তাহলে দিব, মালিক ইয়াউমিদ্দিন বিচার বিচার দিবস, বিচার দিবসে দিবসে মালিক, মালিক। বাদশা মালিক, ওকে ওকে, ইয়াকা কি কি বললাম, ইয়াকা কে বলে একমাত্র আপনার, তোমারে, একমাত্র একমাত্র আপনারে, আপনার, কে বলি শুধুমাত্র আপনার, আপনার। হ্যাঁ ইউ অ্যালোন, কেবলমাত্র আপনার, ইয়াকা নাবুদু, নাবুদু মানে কি, নাবুদু আমরা আমরা ইবাদত, আমরা আমরা ইবাদত ইবাদত করি, করি, আমরা আমরা ইবাদত ইবাদত করি, করি। আমরা ইবাদত ওকে, করি, তাহলে ইয়াকা নাবুদু, কেবলমাত্র আমরা আপনার ইবাদত করি, আপনার আমরা ইবাদতের ইবাদত জন্য করি, আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছে, আপনার কাছে এবং সমস্ত আপনার কারণে কাছে সাহায্য চাই, সাহায্য চাই, আমরা সাহায্য আমরা চাই, নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, হ্যাঁ আমরা সাহায্য চাই, ও আমরা সাহায্য চাই, ইয়াকা কেবলমাত্র আপনার, আর ওয়া ওয়া মানে কি, এবং এবং মানে এবং 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 ওয়া ইয়াকা এবং নাস্তাইন, এবং আমরা আপনার কেবলমাত্র নিকট আপনার সাহায্য সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই। ওকে, সাহায্য পরের অংশটুকু দেখি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল চাই। মুস্তাকিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়া, দেখো এখানে ভুল হতে পারে, কোনটা দেখো, নাবুদু তুমি অনেকে আছে কি জানো, আইনে একটু, আইন একটু মাত করে ফেলা, অনেকের এটা অভ্যাস আছে, আবার এখানে দেখো শেষে কিন্তু অনলি দাল পেশ দু, তাহলে এইখানে ভুল হতে পারে, ইয়া ইয়াতে মাদ নাও হতে পারে, ইয়াকা পড়তে পারো, ইয়াকা 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 না, কিন্তু ইয়াকা ইয়াকা নাবুদু, এখানে নাবুদু এখানে অনেক সময় টান করে টান দিয়ে ফেলে, পুরা নাবুদু বলে ফেলে, কিন্তু এখানে কিন্তু দালের কোনো মাদ নাই, তাহলে তুমি কি করবা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আবার দেখো কাতে, আপু আমার সাথে দেখো কেউ কথা বলো না, হ্যাঁ এই কাতে দেখো কায়ের পরে নুনকে ধরতে হবে দ্রুত, নতুবা এখানে কা কিন্তু লম্বা হয়ে যেতে পারে, যেমন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একদম কিন্তু সবটাতে মাদ হয়ে গেল, অকারণে মাদ হয়ে গেল, কাতে হলো দুতে হলো, ঠিক আছে, ইয়াকা নাবুদু, তুমি যদি এরকম আস্তে আস্তে ধীরে ধীরে পড়ো তাহলে ভুল হয়ে যাবে, ইয়াকা নাবুদু কানাবুদু, কারপরে সাথে সাথে নুনকে ধরবে, ইয়াকা নাবুদু বুদু, তাহলে থেমে যাও, ওয়া ইয়াকা নাবুদু ওয়া, এরপরে দূর করে সাথে সাথে আবার ওয়াকে ধরতে হবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতটা কিন্তু অনেকের একটু ভুল হয়, বুঝতে পারছো, একটু সুন্দর করে আপুরা নিজ গরজে তোমরা একটু পড়া শোনায়ও, আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, তোমরা প্র্যাকটিস ক্লাসে কোনো একটা আপুকে অবশ্যই পড়া শোনায়ও, বিভিন্ন সময় কিন্তু প্র্যাকটিস ক্লাস দেওয়া হয়েছে, যাতে কেউ বলতে না পারে যে আমার টাইম মিলছে না পড়া দেওয়ার জন্য, এর পরেও যদি তোমার অসুবিধা হয় আমাকে মেসেজ দাও, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দাও, আমার সাথে শেয়ার করো প্রবলেম কি, দরকার হলে আমাকে ভয়েস ভয়েস রেকর্ড পাঠাও, ঠিক আছে, বা ওই প্র্যাকটিস ক্লাসের আপুর সাথে একটু পার্সোনালি কথা বলে তাকে পার্সোনালি একটু ভয়েস মেসেজ দাও যে আপু প্লিজ আমার টাইম মিলতেছে না, আমার পড়াটা একটু শুনেন, ভয়েসটা দিলাম, আমার কোথাও ভুল আছে কিনা দেখেন, ঠিক আছে, মনে করো তুমি একজন বড় রোগের পেশেন্ট, আম তোমার এইটা ছাড়ার উপায় নেই, আসলে তাই এটা ব্যাপারটা এরকমই সিরিয়াস, আমি আল্লাহর সাথে কথোপকথন করতেছি, আমি যেন আমি ভুল না করি, আমি যেন নিজেকে গালি না দিই, অথবা আমি কোনো শিরকি কথাবার্তা না বলে ফেলি যে সমস্ত আবর্জনা আল্লাহর জন্যে, নাউজুবিল্লাহ, কি ধরনের ব্যাপার হয়ে যাবে সেটা বলো, চিন্তা করো। ওকে, তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার তো ইচ্ছা করে আমি ধরে ধরে প্রত্যেকের পড়া আমি নিজে শুনি, কিন্তু আমি পড়াবো কখন আর পড়া শুনবো কখন, আর আমার তো মনে করো এত স্টুডেন্ট সবার সাথে কমিউনিকেট করা আমিই তো করি, বুঝতে পারছো, আর এতগুলো ক্লাস তার উপরে অনেক কিছু, আমার তো নিজের সংসার, নিজের ইবাদত, নিজের পড়াশোনা, আমি নিজেও পড়াশোনা করতেছি, আমি কওমি মাদ্রাসা সিলেবাস আমি নিজে পড়তেছি। ওকে, তাহলে সিরাতাল্লাযিনা, সিরাতাল্লাযিনা, সুই সুই সা সুই সু সা সুই সু, এই মাখরাজটা কোথায়, সদের সা সুই সু, দেখো গাছ
হলো জিহ্বার আগা দাঁতের জিহ্বার জিহ্বার আগা আগা নিচের মুখের বা নিচের নিচের পাশে দাঁতের দাঁতের প্রথম সাথে দাঁতের গোড়ার লাগিয়ে সাথে লাগিয়ে সাথে নিয়ে। মাশাল্লাহ ভেরি গুড। আর হ্যাঁ ফুলে যাওয়ার দরকার নেই, এই ওটা যে হবে জিহ্বার গোড়া টপর। যা সিন আর সদ এই তিনবার মাত্রা একই, সিন আর যা একই একদমই একই, শুধু সদের ক্ষেত্রে কি হবে জিব্বার গোড়াটা এইভাবে উপরে গোড়াটা উপরে উঠবে উঠতে হচ্ছে, কারণ এটা হেভি লেটার। হুম, এবং ওকে, জিব্বার আগা নিচের পাটির, নিচের পাটির যে, নিচের পাটির যে গোড়া, হুম, নিচের পাটি, দেখো জিনিসটা আসলে কিন্তু খুবই সোজা, তারপরও অনেকের আছে হতে চায় না, কেন হতে চায় না, আল্লাহর কাছে দোয়া করতে হবে আপু, দরকার হলে কিছু দান সাদাকা করে তার বিনিময়ে তুমি দোয়া করবে। আমি এই আমি এই একটা মানে আমল অনেক করে থাকি, ঠিক আছে, তো এটা কিন্তু এটা কোথা থেকে শিখেছি, ওই যে তিন বন্ধু, তিনজন তারা কোথাও সফরে গিয়েছিল, পরে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল রাত্রে, পরে গুহার মুখ আটকে যায়, পরে তাদের বিভিন্ন আমল আমলের বিনিময়ে তারা দোয়া করে, তাই না, যে একজন হচ্ছে তার বাবা মার অনেক সেবা করত, তো তার বিনিময়ে, তারপর একজন ওই যে মজুরি মজুরি পাওনাদারের মজুরি মানে সে না নিয়ে চলে গেছিল, পরে সেটাকে লালন পালন করে বিরাট গরু ছাগল দিয়ে মানে ভরে যায়, পরে সেই লোক যখন আসে সবকিছু সে তারে দিয়ে দেয়, তো এইরকম আর কি। আর একজন ওই যে তার চাচাতো বোনের সাথে খারাপ কাজে লিপ্ত হতে যাবে এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহর ভয় ফিরে আসে, মানে খুবই আসলে তিনটা ঘটনাই খুবই আসলে গুরুত্বপূর্ণ, মানে এরকম জায়গা থেকে ফিরে আসা, বিরাট ধন সম্পদ কাউকে সম্পূর্ণটা দিয়ে দেওয়া, লালন পালন করে সেই এটারে বড় করছে, তারপর সম্পূর্ণটা তাকে দিয়ে দিতে পারা, এটা অনেক বড় ইমানের পরীক্ষা। আর নারী পুরুষের এ ধরনের ব্যাপারটা, এটাও কঠিন থেকে কঠিনতর পরীক্ষা, এখান থেকে ফিরে আসা, তো এর বিনিময়ে দোয়া করেছে আর তাদের গোহার মুখ খুলে গেছে, তো আমরাও কি করতে পারি, আমরা বিভিন্ন ভালো নেক আমলের বিনিময়ে আমরা দোয়া করতে পারি, অথবা দান সাদাকা আগেই করে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ এটা শুধু আপনার সন্তুষ্টির জন্য আমি করলাম, আল্লাহ আপনি এর ওসিলায় আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন, ঠিক আছে, বা আমার আমার এটা দোয়া আপনি কবুল করেন, আপনি তো বান্দার দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ, আমি আপনি হাত তুলেছি আপনার কাছে, কান্না করে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে চাইতে থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো, বাচ্চা কাচ্চা যেমন বাপ মার কাছে চাইতে চাইতে কানতে কানতে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে দিয়ে দেয়, আরে যা, ঠিক আছে, তো আল্লাহ তাআলা আমরা যত চাই আল্লাহ কখনো বিরক্ত হন না, আল্লাহ খুশি হন, কখনো কখনো আল্লাহ তাআলা দিতে দেরি করেন, এই যে আমরা বারবার যে চাই আল্লাহ এটা ভালো লাগে, আল্লাহ এটা ভালো লাগে যে আমার বান্দা আমার কাছে বারবার চাচ্ছে, আল্লাহ খুশি হন, আল্লাহ চান আরো কিছুক্ষণ সে আমাকে ডাকতে থাকুক, আরো কিছুক্ষণ আমার কাছে চাইতে থাকুক, সুবহানাল্লাহ, তোমার মা যতখানি তোমাকে ভালোবাসে শত গুণে আল্লাহ তোমাকে তার থেকে বেশি ভালোবাসে, তুমি তাকে ভালো না বেশি আর কোথায় যাবা বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওকে, তাহলে যা সিন সদ, স সি সু স সি সু একটু হেভি করবো, আর সা সি সু, দেখো সা সি সু নর্মাল থাকে যে জিব্বার গোড়াটা, সা সি সু, সা সি সু, যা জি জু, সা সি সু, যা জি জু, এটা কিন্তু ঝা না, অনেকে ঝা পড়ে পড়ে ফেলে, ঝা ঝা না, কি এটা যা যাই, যা জি জু, একদম একই জায়গা থেকে উচ্চারণ করবা, সা সি সু, যা জি জু, সা সি সু, যা জি জু, আর সবটাকে শুধু তার আপু, গোড়াটা উপরের দিকে দম উঠবে, আর ভাইয়ের উচ্চারণ একরকম হয়েছে। কোনটা এই কোনটা, এই যে আপনি বললেন এটাকে ঝা, আমি নিজেও ঝা পড়ি, এটা দা আর তাহলে জাল, ওটা একরকম, একটু পার্থক্যটা কি হবে? হবে কেন আপু, একরকম হবে কেন, এইটা তো সম্পূর্ণ মাখরা জালাদা, এটা জিব্বার আগা লাগতেছে নিচের পাটির যে সামনের দুই দাঁতের গোড়ার সাথে, দেখো একটা একটু মিউট রাখো, বলছি দেখো দেখো, এটাতে একটা সিটির আওয়াজ, একটা মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ হয়, ভালো করে একটু আওয়াজটা শুনো, ইজা জু জিলা, ইজা, দেখো ইজা, এই জালের উচ্চারণটা দেখো ইজা, আমি কিন্তু ইজা, এটা সম্পূর্ণ দেখো আলাদা, এটা হলো উপরের পাটি, জিব্বার আগা উপরের পাটির যে সামনের দুই দাঁতের কিনারা, আপেল খেলে প্রথমে যেখানে টাচ লাগতেছে উপরের
পাটির যে দুই দাঁত সামনের তার কিনারা বা আগার সাথে জিব্বার আগা লেগে রাল, রাজি জু, নরম করে রাজি জু। আর আর রর করে যেটা যা, এটা তো নিচের পাটি, নিচের পাটির যে সামনে দুই দাঁত তার গোড়ার সাথে লাগিয়ে, ঠিক আছে? তো এইটাতে এটাতে নরম করে পড়বো সিটির না, ওই তিনটাতে সিটির আওয়াজ হবে। দেখো সিনের মতো, সিন সা সি সু নাস মালিকিন নাস, এটা সিটির আওয়াজ হয় না, সিসি আওয়াজ হয়। আবার দেখো জা জা জুল জিলা ইজা জুল জিলা তিল আরদু জিল জা লাহা জিল জা লাহা জা জা ইজা ইজা জাল নরম করে ইজা জুল জিলা, দুটা কি একরকম হয়? রাজিজু আর জাজিজু, রাজিজু জাজিজু, একরকম না আপু, দুইটার মাখরা সম্পূর্ণ আলাদা। তাহলে ঝা না যা, যা সা সি সু জা জি জু, একদম একই জায়গায় সিন যেখান থেকে সেখান থেকে উচ্চারণ করবা, সা সি সু জা জি জু। ওকে ঠিক আছে, চলে যায় আবার কোথায় সুরা ফাতিহা। তাহলে স সু ইসু সি র সি র সি রা না রা না র র সুই র সুই র তল, র মোটা হবে সুই র তল, ত মোটা হবে ত তুই তু ত তুই তু, তা দাল ত একই জায়গা থেকে, ত এর ক্ষেত্রে জিব্বার গোড়া উপরের দিকে উঠে হেভি হবে। তাহলে সুই র তল রিনা, জাল নরম করে সুই র তল রিনা সিরাত আল্লাযীনা, সিরাত আল্লাযীনা, এই দুটো শব্দ একসাথে পড়তে গিয়ে অনেকে ভুল করে, কেন? এই যে সিরাত আল্লাযীনা, ঠিক আছে, দুইটা হেভি লেটার কিন্তু, সিরাত আল্লাযীনা, সিরা হতে পারে, সিরাত আল্লাযীনা হয়ে যেতে পারে, তা হয়ে যেতে পারে, তা কিন্তু না, রা রা না, রটাকে মোটা করব। আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো আজানের জবাব দেয়া যে কি বিরাট ফজিলত, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين. আজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করবে, এরপরে দোয়া করবে, ঠিক আছে? আজানের দোয়া আল্লাহ আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তামাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته। এরপরে তুমি দোয়া করো নিজের জন্য, পরিবারের জন্য, মুসলিম উম্মার জন্য, ঠিক আছে, তোমার দেশের জন্য, মানে দোয়া করতে থাকবা। আজান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। আর হচ্ছে গিয়ে আজানের যে কি বিরাট সওয়াব, যদি না জানা থাকে আপুরে একটুখানি শুনো তাহলে তোমার আগ্রহটা বাড়বে। আজানের জবাব শুনে যে উত্তর দিবে মুয়াজ্জিন, মুয়াজ্জিন যে কি পরিমাণ সওয়াব পায়, এই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজে আসবে নামাজ পড়বে, তো এই সমস্ত মানুষের নামাজের সওয়াব মুয়াজ্জিনও পাবে। আবার এই যার নাম যে নামাজ পড়তেছে তার সওয়াব তো আর কমতি হবে না, এই মুয়াজ্জিনের এত মানুষের সওয়াব সে পেয়ে যাচ্ছে। চিন্তা করো প্রতিদিন তাহলে যে 5 ওয়াক্ত মুয়াজ্জিন যে আজান দিচ্ছে, কত মানুষ তার আজান শুনে নামাজ পড়তেছে, তাহলে কত মানুষের নামাজের সওয়াব সে একা পেয়ে যাচ্ছে। আবার আমরা এই সওয়াব পেতে পারি এই মুয়াজ্জিনের মতো, কিভাবে? এই শুধুমাত্র উত্তর দিয়ে, মুয়াজ্জিন যা যা বলতেছে আমরা তাই তাই বলবো, শুধুমাত্র হাইয়ালা সলা, সলাতের দিকে এসো, হাইয়ালা ফালা, কল্যাণের দিকে এসো, এই সময় আমরা বলবো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি এবং সামর্থ্য আল্লাহ ছাড়া, এটা আমরা বলবো। আর বাকি সবই একই রকম বলবো, তাহলে আমরা ওই মুয়াজ্জিনের মতো সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ, বুঝতে পারছো কি গ্রেট আমল? আল্লাহু আকবার, আপু আজান যে অনেকগুলো পড়ে তখন আপু তাল গোল পাকা যায়, তখন তো একজনের সাথে উত্তর দিতে ওটা পারি না আমি আপু, তো এটা তো কয়েক অসুবিধা হয়ে যায়। যখনই মানে শুনতেছি যারটা, মানে একবার শেষ হচ্ছে আবার ধরো অন্য কেউ শুরু করতেছে আবার একটু পড়ে ফেলি, ঠিক আছে, বা যদি একবারও পড়ো তাতেও কোনো অসুবিধা নাই।
ওকে, যাই হোক, তাহলে সিরাত উস্তাদা আল্লাযীনা, উস্তাদা, যদি অর্ধেক আজানের ভিতরে আমার মনে পড়ে যে আজান চলতেছে, আমার দোয়া পড়তে হবে, তখন আমি কি অর্ধেক থেকেই কি না আজানের উত্তর দেওয়া শুরু করব? বুঝতে পারলাম না, অর্ধেক মানে অর্ধেক আজান দেওয়া শেষ, তখন আমি মানে মানে খেয়াল করলাম যে আজান চলতেছে, এখন আমি উত্তর দিব কি? আমি কি অর্ধেক আজান থেকে ও উত্তরটা আচ্ছা, দিব নাকি? তুমি তুমি শুরুটুকু তুমি একটু তাড়াতাড়ি বলে ফেলো, কারণ আজান তো দিতে তো একটু সময় লাগে, তুমি আগেরটুকু একটু তাড়াতাড়ি করে বলে ফেলে তারপরে ওর সাথে কন্টিনিউ করো, ঠিক আছে? ওকে উস্তাজা, ওকে, তাহলে দেখো, সিরাত আল্লাযীনা, সিরাত আল্লাযীনা, সিরাত মানে কি পথ, সিরাত মানে পথ, সিরাত আল্লাযীনা, আল্লাযীনা মানে যারা, যারা তারা বা যাদের তাদের, এরকম অর্থ হয় আল্লাযীনা, এক বচন হচ্ছে আল্লাযী, যে যারা, আল্লাযীনা যারা বা তারা, তাহলে সিরাত আল্লাযীনা তাদের পথ। ও একটা চলে তো চলে গেল, ইহদিনা সিরাত আল মুস্তাকিম, ইহদিনা, ওরে এর থেকে সুন্দর দোয়া, এর থেকে উপকারী দোয়া আর নাই, বুঝতে পারছো? এর থেকে একজন মানুষের জীবনে হেদায়েতের থেকে ইম্পর্টেন্ট কোনো বিষয় আর নাই, আর কোনো বিষয় নাই। তাহলে এইটা চাইবো একদম সচেতন ভাবে, অনুনয় বিনয় করে, করুণা সাথে আল্লাহর কাছে, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করবো, ইহদিনা আমাদেরকে দেখান সিরাত আল মুস্তাকিম, সিরাত মানে পথ, মুস্তাকিম সরল সঠিক পথ, ইহদিনা, ইহ এটা কিন্তু হা, ঠিক আছে, ভুল করে যেন হা ইহ এরকম পড়ে ফেলো না, ইহ ইহ হা হি হু, ইহ ইহ হা, একদম স্মুথ ভাবে বের হয়ে আসবে, হা হা হি হু, কোথাও কোনো চাপ লাগতেছে না, ঠিক আছে, হা হি হু, হা হি হু, ইহ ইহ হামজা হা, হামজা হা, ইহদিনা ইহদিনা, দালে কিন্তু কোনো মাদ নাই, ইহদি এরকম পড়ে ফেলো না, ইহদিনা দিনা, ইহদিনা, ওকে, এক শুধু আলাদা করে পড়লে ইহদিনা, একসাথে পড়লে ইহদিনা, নুন সবকে যে ধরবে, ইহদিনা সিরাত, ইহদিনা সিরাতল মুস্তাকিম, এখানে কিন্তু তল তাল বলে ফেলো না যেন, ইহদিনা সিরাতল তাল মুস্তাকিম, তা না কিন্তু ত ত ত তুই তো, জিব্বার আগা, উপরের পাটির সামনের দুই দাঁতের গোড়া, সেখান থেকে তা আসে, তা দাল ত, তাহলে সিরাতল মুস্তাকিম, মুস্তা, আবার অনেকে এখানে মুস্তা না বলে মুস্ত পড়ে ফেলে, কফ মোটা করতে গিয়ে তাকেও মোটা করে মুস্তকিম পড়ে, ঠিক আছে, তা কিন্তু না, মুস্তা, মুস্তাকিম, কফ মোটা, ককি কু, জিব্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ, মুস্তাকিম, মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাদেরকে দেখান, ইহদি 70% কোর্সে আছে, হাদা সে পথ দেখিয়েছিল, সেখান থেকে আমর, ইহদি পথ প্রদর্শন করুন, সরি প্রদর্শন করুন, ইহদি না আমাদেরকে, আমাদেরকে প্রদর্শন করুন কি, সিরত পথ, কেমন পথ, সরল সঠিক পথ, পথটা কেমন, সরল সঠিক, সিরতল মুস্তাকিম, সরল সঠিক পথ, আমাদেরকে দেখান, আমাদেরকে প্রদর্শন করুন সরল সঠিক পথ, এত বিভ্রান্তি মগজ ধোলাইয়ের কারবার চলছে দুনিয়া জুড়ে, তাই না? এ শুধু এখনকার কথা না, সে রসুল সাল্লামের সময় থেকে, রসুল সাল্লামের রফাতের পরেও কত ভণ্ড নবীর উদ্ভব হয়েছে, ঠিক আছে, বিভিন্ন ফিরকা, বিভিন্ন মত পথ, মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য অনবরত চেষ্টা চলে যাচ্ছে, এসব কাফের মুশরিক, হ্যাঁ, তাদের প্রচেষ্টা শয়তান, এটা তো থেমে নাই প্রতি মুহূর্তে, ঠিক আছে, তো এর মধ্যে এই দোয়া যে কত দরকারি, কত দরকারি, কত দরকারি, এই জন্য প্রত্যেকবার দেখো, আমি যদি, আমি যদি অলরেডি পথ পেয়ে যাই, আমি মুসলিম, আমি তো গাইডেড, আমার তো পথ আমি পেয়ে গেছি, তাহলে তো এই দোয়া আমার করা লাগতো না, এটা মুশরিকরা করতো, কাফেররা করতো, অমুসলিমরা করতো, আমাদেরকে সরল সঠিক পথ দেখান, কিন্তু এটার অর্থ কি, এখন আমার যে লেভেল আছে হেদায়েতের, যে লেভেল, হেদায়েতের তো বিভিন্ন স্তর আছে, তাই না, তো এই যে লেভেলে আমি এখন আছি, সেই লেভেল থেকে আমি আরো উচ্চতর হেদায়েত চাচ্ছি আল্লাহর কাছে, তাই না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন না প্রত্যেক সালাতে,
তাহলে মানে প্রত্যেকটা নিজের স্তর থেকে আরো বেটার লেভেলের হেদায়েত আমি আল্লাহর কাছে চাচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে প্রদর্শন করুন সরল সঠিক পথ। বলতো দেখি ইহদিনা অর্থ কি? ইহদিনা প্রদর্শন করুন আমাদেরকে, আমাদেরকে, আমাদেরকে পর্দা ভালো প্রদর্শন পথ করুন দেখাও করুন, আমাদেরকে, না মানে আমাদের আমাদেরকে প্রদর্শন করুন। ওহম কাকুম ই না 50% এই এসে না গেছে না হ্যাঁ সেই না আমাদের, ঠিক আছে? ইহদিনা আমাদেরকে দেখান, আমাদেরকে প্রদর্শন করুন সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে সিরাত পথ, মানে সরল পথ, পথ 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 মুস্তাকিম, মুস্তাকিম সরল 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 পথ, সঠিক সরল সঠিক। সরল পথ ওকে তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে প্রদর্শন করুন আমাদেরকে সরল সঠিক পথ দেখান। পথ। ওকে কোন পথ এবার সেটা এইবার দেখো, সিরাতাল লাযিনা তাদের পথ, ঠিক আছে? সিরাতাল লাযিনা তাদের পথ, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আনআমা 70% যেটা করেছো আসলামা, আসলামার মতো আনআমা, আনআমা আনআমু আনআমতা আনআমতুম আনআমতু আনআমনা, ঠিক আছে? আসলামা আসলামু আসলামতা আসলামতুম আসলামতু আসলামনা, অথবা 50% যেটা পড়েছো ফাআলা ফাআলু থেকে, হ্যাঁ ফাআলতা শেষের তা আছে না, ফাআলতা জাআলতা তুমি করেছো, তুমি তৈরি করেছো, নাসরতা তুমি সাহায্য করেছো, আনআমতা তুমি অনুগ্রহ করেছো, আলাইহিম তাদের উপর বা যাদের উপর, আলা মানে উপর, আলাইহিম তাদের উপর, 50% পড়েছি আলাইহি আলাইহিম, তার উপর তাদের উপর, আলাইকা আলাইকুম তোমার উপর তোমাদের উপর। ওকে তাহলে আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম যাদের উপর বা তাদের উপর, তাহলে সিরাতাল্লাযিনা তাদের পথ, আমি যে বলছি আমাকে দেখান সরল সঠিক পথ, তো ওই তাদের পথটাই দেখান যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করেছেন, অলরেডি আপনি অনুগ্রহ করেছেন, এটা পাস্ট টেন্স, ফেল মাদি, অলরেডি হয়েছে এই কাজ। হ্যাঁ তাহলে যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, তো আল্লাহ কাদেরকে অনুগ্রহ করেছেন? দেখো সমস্ত নবী রসুল শহীদগণ সিদ্দিকগণ না নেককার মানুষগণ যেই পথটা ধরে চলে গেছে আপনার কাছে, জান্নাত অভিমুখী হয়ে তারা চলে গেছে আপনার কাছে, আমাদেরকে ওই পথটা দেখায় দিন, এক্স্যাক্টলি ওই পথটা, তাই না? মুসলিম উম্মা কত দলে বিভক্ত হবে? তিয়াত্তর দল আপু, 73, তার মধ্যে একটা তিয়াত্তর দল মাত্র, একটা দল মাত্র বিনা সঠিক, হিসাবে হ্যাঁ হাতে যাবে। একটা দলই মাত্র সঠিক পথের উপরে, ঠিক আছে? তাহলে চিন্তা করো তাহলে কত বেশি করে এই দোয়া আমাদের পড়তে হবে, মনোযোগের সাথে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে। আর শুধু দোয়া করলাম আমি আর মিশলাম আমি পথভ্রষ্ট লোকদের সাথে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার চলা বোঠা বসা তাদের সাথে, আমি পড়াশোনা করি ওই সব ব্লগ দেখে দেখে, তাহলে কি আমার মগজ ধোলাই হয়ে যাবে আমার নিজের অজান্তে, আমি টেরই পাবো না, বুঝতে পারছো? তাহলে ওই তাদেরকে বর্জন করতে হবে, আমি দোয়া যেমন করব সেরকম আমার কাজও করতে হবে, ওই সব সঙ্গ আমাকে পরিত্যাগ করতে হবে, ঠিক আছে? যে সব পেপার পত্রিকায় তোমার সব সময় এমন ভাবে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে মগজ ধোলাই, দেখছো না ক্লাস 7-এর বাচ্চাদের ট্রান্সজেন্ডার শেখায়, ঠিক আছে? আমি দেখতে ছেলে হলেও কি আমি মনে মনে মেয়ে, বুঝতে পারছো? তো দেখো আমিও তাই চিন্তা করতেছি, আমি আমি পপি ইব্রাহিম না, আমি হঠাৎ করে আমার মনে হলো না আমি খালেদা জিয়া, আমি শেখ হাসিনা, বুঝতে পারছো? এখন ওই আসন, ওই আসন পেতে আমাকে সাহায্য করো, ঠিক আছে? হ্যাঁ আমার অধিকার, আমার অধিকার প্রতিষ্ঠা, আমাকে সাহায্য করো, আমার মনে যা হবে তাই, বুঝতে পারছো? আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি একজন ছেলে, আমি মনে মনে হয়ে গেলাম মেয়ে, আর মেয়েদের আর সাথে আপনার পোস্ট গুলো আপু দেখে তো শেখ আমার হাসিনা চিন্তা থেকে কালেদা হচ্ছে, জিয়া থেকে আপনার আপনার স্থানটা অনেক উত্তম, অনেক আপু উপরে। মজা করলাম, আসসালামু আলাইকুম আপু, জি আপু, এই যে সারওয়ার স্যারের একটা লেকচার শুনে ইদানিং এই যে ট্রান্সজেন্ডার ইস্যুটাতে আমার এত কষ্ট লাগতেছে, আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুক, আমরা তো পার হয়ে সেটাই গিয়ে, মানে আমার এত সেটাই কষ্ট লাগতেছে, আমি আমার আমি আজকে 2 দিন ধরে আমার একটুও ঘুম আসতেছে না, আল্লাহ আমি আমরা কোন জমানার মধ্যে আছি, সেটাই 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 আমার আপু, অনেক কষ্ট লাগতেছে, আমি
আমার মানে এত খারাপ লাগতেছে যেটা আমি না ভাষায় বলতে পারবো না। আমি আল্লাহ, আমরা অনেক দোয়া করি, আমরা সব বোনরা মা বোনরা আমাদের যাদেরকে আল্লাহ ন্যূনতম বুঝ দিয়েছে, আমরা রোজা রেখে দোয়া করি, আমরা সৎকা দিয়ে দোয়া করি, যেন এই কমে লুতের অভিশাপ যেন আমাদের ভিতরে না আসে। কওমে লুত কে আল্লাহ তাআলা কি করেছিলেন? জিব্রিল আলাইহিস সালাম পুরা শহরটাকে হাতের মধ্যে উঠিয়ে উল্টা করে উল্টে উল্টা করে দিয়েছেন, সেটাকে মেরেছিলেন। তা আমাদের ভয় করা উচিত যে আমাদের উপরে এরকম না আল্লাহর গজব কি পড়ে, তাই এই না? উম্মতকে আল্লাহ কত ভালোবাসে। আমাদের এক একটা বিচার হবে পর্দার আড়াল থেকে, যেখানে আমাদেরকে আমাদের সব কওমের যত খারাপি আছে সব খারাপি মোহাম্মদের উম্মতের মধ্যে আছে, তারপর আমাদের বিচার হবে পর্দার আড়াল থেকে, আর তাদের কওমের তো গুণাগুলো আমাদের কাছে প্রকাশ হয়েই গিয়েছে। আল্লাহ আমাদের কত ভালোবাসে, তারপরও এই আমরা আমাদের উপর বিপদকে কিভাবে টেনে আনতেছি, আউজুবিল্লাহ। আমি আজকে আমার বাচ্চাকে বাংলা মিডিয়ামে পড়াবো, সে সেফ না? আজকে আমি মনে করতেছি আমি তো আরবি মিডিয়ামে পড়াচ্ছি, আমার কাছে এই বিপদ আসবে না যখন আমাদের এই পরিবেশ, ধরো পরিবেশ যখন তোমার পুরা পরিবেশটা তোমার সয়লাব হয়ে যাবে, তোমার বাচ্চাকে কতক্ষণ তুমি আটকে রাখবা, তাই না? তার পাশে আমার এই আগুনের জন্য আমাদের অনেক মেহনত করতে হবে। ওকে, আচ্ছা দেখি আমরা, সিরাতাল্লাযিনা, তাদের পথ, আন আমতা, আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম, তাদের উপর বা যাদের উপর, সিরাতাল্লাযিনা আন আমতা আলাইহিম, আমাকে তাদের পথটাই দেখান যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। হ্যাঁ, ওকে, গয়রিল মাগদুবি, গয়র মানে নয়, গয়রি নয়, আল মাগদুবি, মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনার ক্রোধ, ঠিক আছে, ক্রোধ গজব, দেখো আমরা বলি না গজব গজবা, ঠিক আছে, গজবা ক্রোধ গজব, তাহলে যাদের উপর আপনার ক্রোধ বা আপনার গজব পতিত হয়েছে, ঠিক আছে, তো গ দিবন, গদবা থেকে গ দিবন, যারা ফাআলা পড়েছে, ফাআলা থেকে ফাইলন, কর্তা, ঠিক আছে, পাইলন, তাহলে গদবা থেকে গ দিবন, মাগদুবন, গ দিবন হচ্ছে গিয়ে যিনি ক্রোধান্বিত বা রাগান্বিত, আর মাগদুবন যাদের উপর ওই ক্রোধ বা রাগ এটা পতিত হয়েছে, ঠিক আছে, মাফউল, যে ওই কাজটা পতিত হয়েছে যাদের উপর, তাহলে মাগদুবন, যাদের কর্ম উপর গজব পতিত হয়েছে, যারা আপনার ক্রোধ ডেকে এনেছে, ক্রোধের শিকার হয়েছে, তাহলে তাদের পথটা নয়, তাদের পথ নয়, ঠিক আছে, গৈরিল মাগদুবি আলাইহিম, আলা উপর, আলাইহিম তাদের উপর বা যাদের উপর, গৈরিল মাগদুবি আলাইহিম তাদের উপর, তাদের পথ নয় যাদের উপর আপনার ক্রোধ বা গজব পতিত হয়েছে, ওয়ালা, ওয়া মানে এবং লা মানে না নয়, ওয়ালা আদ-দাল্লিন, ওয়ালা আদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়, যারা দল্লিন মানে দল্লা, এটা আমরা 50%-এ পড়েছে, বলুন, ঠিক আছে, পথভ্রষ্ট, দল্লা, সে পথভ্রষ্ট হয়েছিল, সেখান থেকে বলুন বহুবচন হয়েছে, দল্লিনা, ঠিক আছে, তাহলে পথভ্রষ্ট, তাহলে ওয়ালা না এবং না, বলিন যারা পথভ্রষ্ট হয়েছে, এখানে তাসবিদের একটা নিয়ম আছে, দেখো দল আলি জবর দ, দল আলি জবর দ, খালি আলি ডানে জবর, মাত তবাই আসলি, মাত তবাই আসলির পরে যদি কোন হরফের উপরে তাসদিদ বা সুকুন থাকে, তাহলে ওই এক আলিফ মাতকে টেনে লম্বা করে পড়তে হবে 3 আলিফ পর্যন্ত, মানে 3 দুগুণ 6 হারাকা, ছয় ধারাকা সব থেকে লম্বা টান হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে হয়, এটাকে বলে যে মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম আবশ্যিক মাদ, আবশ্যিক মাদ তো কখন হয়, মাত তবাই আসলি অর্থাৎ এক আলিফ মাদ, যেটা খালি আলিফ ডানে জবর, ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে যে, এই 3টা, আর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এই জায়গা, এইগুলো হলো এক আলিফ মাদ, মাদে তবাই আসলি বা আসল মাদ, তাহলে এই আসল মাদের পরে দেখো লামের উপর একটা তাসদিদ আছে না, আসল মাদের পরের হরফে যখন তাসদিদ বা সুকুন পাবো, তখনই হচ্ছে সব থেকে লম্বা টানটা হবে 3 আলিফ অর্থাৎ 3 দুগুণ 6, 6 হারাকা, 6টা হরকত একসাথে করো, মনে করো দ ব ব ব ব ব, এই 6টা এখন একসাথে মেলাও, তাহলে দ, এই 6টা, ঠিক আছে, এইভাবে পরিমাপ নির্ধারণ করতে হয়, দুই দুই আলিফ মা মানে 2 হারাকা মানে 1 আলিফ মা কিভাবে হয়, এক 2 হারাকা মানে মনে করো লা 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 বা বা বা, এটাকে বলে 1 আলিফ বা 2 হারাকা।
ওকে, তাহলে ওয়ালা দলিন এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। তাহলে বুঝতে পারতেছো যে কতটা এই সুরা ফাতিহা, এই যে দোয়া, প্রথমে আল্লাহর প্রশংসা করলাম ঠিক আছে, তারপরে গিয়ে যে দোয়া গুলো পুরা, এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে দেখো আপু, ইয়াকা, পুরা শির থেকে আমি মুক্ত সেই ঘোষণা দিচ্ছি, আমি একমাত্র আপনার ইবাদত করি ঠিক আছে, এবং একমাত্র আপনার সাহায্য চাই, শিরকের সাথে আমার কোনো মাজার পূজারীরাও কোনো না কোনো ভাবে শির করতে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপর দেখো কত চমৎকার দোয়া, ঠিক আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথটা দেখান, সিরাতাল লাযিনা, তাদের পথ, আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, গায়রিল মাগদুবি, তাদের পথ নয়, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনার গজব বা ক্রোধ পতিত হয়েছে তাদের পথ নয়, ওয়ালা দলিন এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। তো ঠিক আছে আপুরা, এটা সুন্দর আসসালামু মতো আলাইকুম করে আপু। অর্থ সহ, হ্যাঁ বলো, জি আপু, বলো, ওই যে মাগদুবি, এখানে মাগদুবি কি খ্রিস্টান বলতে বুঝিয়েছে, আর ওলা এখানে দোয়ালিন মানে নাসরা এবং ইহুদিদেরকে খ্রিস্টান, হ্যাঁ বুঝাইছে? নাসরা এবং না নাসরা খ্রিস্টান তো একই, নাসরা এবং যে ইহুদি, ইহুদি, হ্যাঁ এই দুটো, ইহুদিদের, হ্যাঁ ইহুদিদের উপরে আল্লাহর গজব বা ক্রোধ পতিত হয়েছে ঠিক আছে, পতিত হয়েছিল। হ্যাঁ, এবং জি নাসারা খ্রিস্টান তারা পথভ্রষ্ট হয়ে গেছে। দেখো সেই সেই ইহুদি এরা কারা, সেই মুসা আলাহ ইসলামের অনুসারী তাই না, কিন্তু তারা দেখো জি শেষ নবী তারা রসুল সাল্লাহ ইসলামের উপর ইমান আনেনি। আবার এই খ্রিস্টান সেই আমিন। ঈসা আলাহ ইসলামের অনুসারী, ঈসা আলাহ ইসলামের অনুসারী, ঈসা আলাহ ইসলাম নিজেও তো মুহাম্মদ সাল্লাহ ইসলামের কথা বলে গেছেন তাই না, যে শেষ নবী নিয়ে আসবেন, তো জি তারপরে তারা জেনে শুনে এগুলো কি জেনে শুনে রিজেক্ট করা, ঠিক আছে, এই তো কাফের তো তারাই যারা জেনে বুঝে রিজেক্ট করতেছে, যে না, যারা মুহাম্মদ সাল্লাহ ইসলামের সময়ও কিন্তু এরকম এরকম ছিল, এই যে যারা মনে করো যারা কাফের ছিল, বড় বড় কাফের, এরা এরা জানতো, এরা জানতো যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম সত্য বলতেছে, যা বলতেছে সত্য বলতেছে, এরা লুকায় লুকায় কোরআন শুনতো, এরা জানতো যে এটা কোন মানুষের লেখা না, কিন্তু ওই ইগো অহংকার এর কারণে তারা ওই সঠিক পথে আসেনি, যে না আমি ওর কথা মেনে নিলে আমার আমার ইয়ে কোথায় চলে গেল তাই না, তো এই এই কারণেই তারা জেনে শুনেও সত্যকে ডিনাই করেছে। এই শয়তান, এই তো শয়তানেরই কাজ, তো আল্লাহ হেফাজত করুন। তো আমরা সুরা ফাতিহা চমৎকার ভাবে এটা প্র্যাকটিস করতে হবে, করে আর আমরা তাশাহুদ পড়েছি, আমরা দরুদ ইব্রাহিম পড়েছি, আজকে একটুখানি আমরা দোয়া মাসুরা এই এটা একটু প্র্যাকটিস করব। আল্লাহুম্মা, এটা সকালে একটু আমি প্র্যাকটিস করে দিয়েছি, এটা একটু দেখেও নিতে পারো, এটা ইউটিউবে কি অলরেডি দিয়েছি নাকি খেয়াল নাই, মনে হয় দিয়েছি, একটু দেখে নিতে পারো, ওখানে শুধু আবু ফেসবুকে দিচ্ছেন তো? ফেসবুকে দিয়েছি তো ওইটাই আমি হ্যাঁ, ডাউনলোড করে, ইউটিউবে দেওয়া হয়েছে আপু, হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তো এসব দোয়া মাসুরাটা বারবার ভেঙে ভেঙে পড়িয়ে দিয়েছি, ওইটা একটু শুনো, শুনে দোয়া মাসুরাটা ভালো করে একটু প্র্যাকটিস করে আপনি ইস্তাজা সকালের যে ক্লাস হয় সেটারই কি আবার বিকেলবেলা ক্লাস হয়? যেমন আজকে সকালে অন্য কিছু পড়িয়েছি, মানে এগুলোই আমি পড়াবো, হয়তো একই রকম নাও হতে পারে, যেমন বিকালের ক্লাসে আমি সুরা ফাতিহাটার উপরে অনেক সময় নিলাম, সকালে এটা করিনি ঠিক আছে, ওখানে হয়তো অন্যদিন সকাল পড়বো, কয়টা ক্লাসটা হয়? সকাল কয়টা বাংলাদেশ টাইম? বিডি শোনো প্রত্যেক দিন সকাল 6:45 আমার ক্লাস আছে, তো তুমি যদি ঘরের কাজও করো, তুমি যদি রুটি বানাও, অনেক কাপড় আছে রুটি বেলতে বেলতে ক্লাস শুনে, আলহামদুলিল্লাহ তুমি ভালো কথা কিছু শুনতেছো, তোমার কান দিয়ে তুমি শুনতেছো, তোমার রহমত, তুমি একটা ক্লাসের মধ্যে আছো, রহমতের ফেরেশতারা তোমাকে ঢেকে নিয়েছে, তোমার জ্ঞান বাড়তেছে, তোমার আমল বাড়তেছে, তোমার অন্তরে কত ভালো লাগা তৈরি হবে, কত দোয়া আমলের কথা শিখতে পারবে, ঠিক আছে, তাহলে তোমরা জুমে জয়েন করবা ঠিক আছে, আপু, ওইটা লিঙ্কটা দিয়েন। ওকে ঠিক আছে ইনশাল্লাহ, মানে দুইটা লিঙ্ক, হচ্ছে যে আমি যদি সকালে ক্লাসে জয়েন করতে না পারি, আমি রাত না সন্ধ্যার না না ক্লাসটা জয়েন করতে পারবো ওই দিনে? তোমাদের জন্য সবকিছু ওপেন, কারো কোনো সবাই বাধা একটু নেই আপু, ক্লাসে, ওকে ঠিক আছে, তাহলে দেখি সকালে চাও বিকালে চাও দুইটাতেই চাও, প্রতিদিন চাও, যখন ইচ্ছা তখন চাও, চলে আসবা ক্লাসে, আপা আপা সাবস্ক্রাইব করে রাখলে তো নোটিফিকেশন চলে আসে আপনার সব ইয়েগুলো, আপু ভিডিওগুলো। আপু একটু পড়াই দেন আপু, একটু একটু কাজ আছে, একটু ওকে পড়াই দেন ওকে ওকে ঠিক দোয়া আছে, মাহফিল। আপনারা একটুখানি পড়া দিই, একটুখানি সবাই চুপ করো, হ্যাঁ একটু পড়া শেষ করে দিই, কারণ অনেক আপুর ব্যস্ততা আছে। আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্নি, নিশ্চয় আমি, দেখো ইন্না মানে নিশ্চয়, ইন্না
নিশ্চয়ই ইন নি নিশ্চয়ই আমি। আচ্ছা তাহলে এক কাজ করি, আমি লাইভ থেকে বিদায় নিই, তাহলে আমি সুরা ফাতিহাটাকে আমি ইয়ে করে দিব, ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ, আর এটা যেহেতু ইউটিউবে দেওয়া আছে, এটা শুধু তোমাদেরকে পড়াচ্ছি, লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর যদি কেউ লাইভে থেকে থাকো এমন যে তুমি ক্লাস করো নি এর আগে, তাহলে জুমে জয়েন করাবো। লাইভ থেকে বিদায় নিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।